আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে চলে এলাম আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে। এবং এই জব সার্কুলারটি হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জব সার্কুলার। এবং এখানে যারা আবেদন করতে পারবেন তারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ক জব সার্কুলার। তাই যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের উপর অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এই প্রক্রিয়াটিতে আবেদন করতে পারবেন। তারা এই ভিডিওটি দেখুন, অন্যদের দেখার দরকার নেই। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে প্রথমে বলা রয়েছে আপনাকে 5 বছরের জন্য একটি কন্ট্রাক্ট এখানে ওদের সাথে সাইন করতে হবে। অর্থাৎ আপনার জবের অপরচুনিটি যে মেয়াদটি সেটি হলো সর্বোচ্চ 5 বছর। যদি আপনি এই 5 বছরের মধ্যে ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সেটি 60 বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তবে প্রথম ক্ষেত্রে তাদের সাথে আপনার চুক্তি হবে টোটাল 5 ইয়ার্স। এবং চলুন এখানে কতটি সিট রয়েছে, কিভাবে কি রয়েছে সেটা একটু দেখে নিই। দেখুন, পোস্টের নাম হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে স্যালারি গ্রেড 7 হিসেবে দেওয়া রয়েছে এবং বেসিক হলো 50,000 টাকা। এবং এখানে দেখুন টোটাল কোন কোন ক্যাটাগরিতে কতটি পোস্ট রয়েছে সেগুলো রয়েছে। দেখুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের টোটাল 48টি, সিভিলে 5টি, মেকানিক্যালে 4টি, কম্পিউটারে 2টি। এরপর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে স্যালারি গ্রেড 8 এবং বেসিক রয়েছে 35,000। এবং ইলেকট্রিক্যালে রয়েছে 150টি সিট, ইলেকট্রনিক্সে রয়েছে 14টি, সিভিলে রয়েছে 16টি, মেকানিক্যালে রয়েছে 12টি, কম্পিউটারে রয়েছে 4টি এবং পাওয়ারে রয়েছে 4টি। টোটাল 200টি সিট এখানে আপনাদের জন্য বরাদ্দ রয়েছে, অর্থাৎ টোটাল পোস্ট রয়েছে 200টি এবং উপরের ক্ষেত্রে 59টি, টোটাল 259টি পোস্ট আপনাদের জন্য রয়েছে। এরপরে দেখুন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে এবং সিএসই এবং সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট অথবা ইউজিসি কর্তৃক ভার্সিটি থেকে কোয়ালিফিকেশন অর্জন করতে হবে। অর্থাৎ আপনাদেরকে মিনিমাম অনার্স কমপ্লিট করতে হবে। এরপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অ্যাটলিস্ট অন্তত একটি পক্ষে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো টেকনিক্যাল বোর্ড থেকে, এবং এটি হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার টেকনোলজি, যে কোনো একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে, ভালো মানে একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি আপনাদের ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাই শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রয়েছেন বোঝা যাচ্ছে তারাই আবেদন করতে পারবেন। এরপরে দেখুন এখানে এলিজিবিলিটি রয়েছে, যে কোনো থার্ড ক্লাস অথবা ইকুইপমেন্ট ইন এনি স্টেজ অফ একাডেমিক কেরিয়ার শ্যাল নট বি অ্যাকসেপ্টেবল। অর্থাৎ আপনারা কোনো প্রক্রিয়ায় যদি তৃতীয় বিভাগ অর্জন করেন কোনো একটি প্রক্রিয়ায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবে আবেদন করতে পারবেন না। এবং দেখুন, ক্যান্ডিডেট ফার্স্ট অ্যাট দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট পাস অ্যাট লিস্ট সিজিপিএ অথবা জিপিএ মিনিমাম 3.5 থাকতে হবে 5-এর মধ্যে, এবং সিজিপিএ 2.5 স্কেল অফ 4-এর মধ্যে থাকতে হবে। এরপর আদার কোয়ালিফিকেশনের মধ্যে অবশ্যই যোগ্যতা অনুসারে আপনাদের বাংলা ইংলিশে ভালো একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে, স্কিল ভালো থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে লিডারশিপ হওয়ার এবং কমিউনিকেশন স্কিলটি ভালো হতে হবে। এরপরে এজ লিমিট দেওয়া রয়েছে, সর্বোচ্চ 30 বছর আপনার বয়স হতে হবে। 7ই ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে আপনার বয়স পর্যন্ত ক্যালকুলেশন করবেন, এবং সেখানে যদি আপনার 30 বছরের মধ্যে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু 30 বছর একদিন হয়ে গেলেও আবেদন করতে পারবেন না। এবং অন্যান্য যদি থাকে, যেমন ফ্রিডম ফাইটার কোটার ক্ষেত্রে 32 বছর, সর্বোচ্চ 2 বছর। এবং পিজিসিবি ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট যদি হন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার 40 বছর বয়স পর্যন্ত আপনাদেরকে সুযোগ দেওয়া রয়েছে। এছাড়া স্যালারি প্যাকেজের মধ্যে আপনারা যে উপরের স্যালারি বেসিক তো পাবেনই সাথে, এবং আদার অ্যালয়েন্স অবশ্যই থাকছে 2016-এর স্কেল অনুযায়ী। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে ভালো একটি সুবিধা পাবেন। এরপরে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে pgcb.teltok.com.bd, সেটি থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং সেটিতে আপনারা আবেদন করতে পারবেন 7ই ফেব্রুয়ারি 2021 থেকে 7ই মার্চ 2021, এবং সেটি রাত 12টার আগ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। চলুন তাহলে সে প্রক্রিয়াতে কিভাবে আবেদন করবেন সেটি একটু দেখে নিই। এছাড়া আপনাদের লাগবে টোটাল 1,000 টাকা একটি ফি লাগবে, যেটা টেলিটকের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে। এরপরে চলুন আপনারা প্রথমে এই ওয়েবসাইটটিতে আসবেন। এই ওয়েবসাইটে আসলে এখানে যে সার্কুলারটি সেটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই সার্কুলারটি এখানে দেওয়া রয়েছে। চলুন এরপরে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিতে আসবেন, কী কী ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন সে ক্যাটাগরি রয়েছে। তো সেখান থেকে আপনারা যে কোনো একটি ক্যাটাগরি অর্থাৎ আপনার পছন্দনীয় ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। আমি যে কোনো একটি করলাম,
করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন আপনার পোস্ট নেমটি রয়েছে, এরপরে আপনার এখানে নাম দিবেন, আপনার নাম দিবেন, এরপরে আপনার বাবার নাম দিবেন, এরপরে মায়ের নাম দিবেন। এরপরে আপনাদের বয়স সিলেক্ট করতে হবে, বয়সটি অবশ্যই 30 বছরের কম হতে হবে। তো 30 বছরের কমের একটি বয়স আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার জেন্ডার দিবেন, এরপর ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়া রয়েছে, আপনার রিলিজিয়ন সিলেক্ট করবেন, ন্যাশনাল আইডি কার্ড থাকলে সেটি ইয়েস দিবেন। দেখুন এখানে বলা রয়েছে ন্যাশনাল আইডি অথবা বার্থ যে কোনো একটি অবশ্যই মাস্ট লাগবে। তো আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে কিন্তু বার্থটি অবশ্যই দিবেন। তো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আমি দিলাম। তো এরপরে আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, না থাকলে এগুলো নো দিবেন, মেরিট হলে মেরিট দিবেন, না হলে সিঙ্গেল দিবেন। এরপরে কোটা যদি থাকে কোটা দিবেন, না থাকলে কোটা দেওয়ার দরকার নেই, নন কোটা লিখবেন। এরপরে কেয়ার অফে গিয়ে আপনার বাবার নাম সহ এরপরে আপনার ডিটেলসগুলো দিবেন। এরপরে আপনার পারমানেন্ট ডেস্টি সেম হলে ক্লিক করবেন এখানে, না হলে আপনার এখানে সেই ডিটেলসগুলো দিবেন। তো এই প্রক্রিয়াগুলো আপনি যখন সবগুলো সিলেক্ট করবেন, ওকে, মোবাইল নামটি সঠিকভাবে দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে এসএসসি এইচএসসি ডিপ্লোমা আপনার যেই প্রক্রিয়াটি রয়েছে সেটি দিবেন। তো এখান থেকে আপনার এসএসসি আমি সিলেক্ট করলাম। এরপর ডিপার্টমেন্টাল স্টেট যদি থাকে দিবেন, না হলে আপনার এখানে যে বিলিটেশন কোডটি রয়েছে সেটি দিবেন। এরপর সবকিছু একবার চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। এরপরে এখানে টিক মার্কে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার সবগুলো ডিটেলস এখানে দেখাবে, যদি কোনো ভুল থাকে এখান থেকে আপনার ক্লিক দিয়ে এডিট ভার্সনে যেয়ে আবার ঠিক করে নেবেন। এরপরে এখানে আপনার ছবি দিতে হবে 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল। তো এই ছবিগুলো আপনি দেওয়ার পরে ওকে, তো ছবি এবং স্বাক্ষরটি দেওয়ার পরে আপনি এখানে সব ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরেই সাথে সাথে আপনার একটি ইউজার আইডি, সেই ইউজার আইডিতে দিয়ে আপনারা আবেদন করতে হবে। সেই আবেদন প্রক্রিয়াটি এরপরে মেসেজিং প্রক্রিয়া, সেটি আবেদন করতে হবে, সেখানে আপনাকে টাইপ করতে হবে দেখুন। এবং সেই প্রক্রিয়াটিতে আপনাদের টাইপ করতে হবে PGCB স্পেস আপনার ইউজার আইডি যেটি সেটি দিবেন। এরপর সেন্ড করে দেবো 16342 নাম্বারে। এরপর নাম্বারে পাঠিয়ে দিলে আপনাকে একটি কনগ্রেটস জানাবে, আপনার নাম সহ আপনার একটি পিন নাম্বার দিবে। এরপরে আপনি সেই পিন নাম্বারটি দিয়ে PGCB লিখবেন, ইয়েস দিবেন, স্পেস দিয়ে আপনার সেই পিন নাম্বারটি লিখবেন। এরপরে আপনি 16342 নাম্বারে পাঠিয়ে দিলে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এরপর পরবর্তীতে যখন আপনার অ্যাডমিট কার্ড দিবে তখন সেটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে এই ওয়েবসাইটটিতে আবার আসবেন। এই ওয়েবসাইটটিতে আবার আসলে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনটি পাবেন। সেই অ্যাডমিট কার্ডটি যখন আসবে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকবে, সেটি দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। এই ছিল বিস্তারিত, আশা করি ভালো লেগেছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী যে কোনো জব সার্কুলার এবং অ্যাডমিশন টেস্টের এবং যে কোনো ধরনের টেক নিউজ পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।